নজর মানলে কি মহান আল্লাহ আশা পূরণ করেন? আসলে আল্লাহর সাথে শর্তভিত্তিক চুক্তির নজর মাকরু অথবা হারাম। যেমন আল্লাহ যদি আমার ছেলে পাস করে তাহলে তোমার রাহে 1000 টাকা দেব, আমার রোগী সেরে উঠলে এত টাকা দান করব ইত্যাদি। এতে কোনো লাভ হয় না, যা হয় তা আল্লাহর ইচ্ছা ও তাকদিরে হয়, নজর না মানলেও তাই হয়। ইবনে উমার বলেন, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, নজর কোনো অমঙ্গল আনয়ন করে না, তার মাধ্যমে কেবল বখিলের মাল বের করে নেওয়া। হাদিসটি সহিহ বুখারীর 6608 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1639 নম্বর হাদিস। তবে ইবাদতের নজর মানলে তা পূরণ করা জরুরি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার নজর মানত মানে সে যেন তা পূরণ করে, তার আনুগত্য করে, এবং যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করার নজর মানে সে যেন তা পূরণ না করে এবং তার অবাধ্যতা না করে। সহিহ বুখারীর 6696 নম্বর হাদিস এটি এবং আবু দাউদের 3289 নম্বর হাদিস এবং তিরমিজির 1526 নম্বর হাদিস। এখন আরেকটি হাদিস বলি, সেটি হচ্ছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক মহিলা সমুদ্র সফরে বের হলে সে নজর মানল যে যদি আল্লাহ তাআলা তাকে সমুদ্র থেকে পরিত্রাণ করেন তাহলে সে একমাত্র সিয়াম রাখবে, এক মাস সিয়াম রাখবে। অতঃপর সে সমুদ্র থেকে পরিত্রাণ পেয়ে ফিরে এল, কিন্তু সিয়াম না রেখে সে মারা গেল। তার এক কন্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে সে ঘটনা উল্লেখ করলে তিনি বললেন, মনে করো তার যদি কোনো ঋণ বাকি থাকতো তাহলে তা তুমি পরিশোধ করতে কিনা? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে আল্লাহর ঋণ অধিক রূপে পরিশোধযোগ্য, সুতরাং তুমি তোমার মায়ের তরফ থেকে সিয়াম কাজা করে দাও। হাদিসটি আবু দাউদের 3308 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 216, হাদিস নম্বর 1816। আশা করি বুঝতে পেরেছেন নজর মানলে আল্লাহ তাআলার আশা পূরণ করেন কি না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।